আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে বসে আছেন আরেকজন আমাদের ভাই, যদিও আমাদের এই ভাইটি প্রবাসী, প্রায় তিন বছর যাবত উনি এই ব্যথার সাথে যুদ্ধ করছেন। অসংখ্য ডক্টর দেখিয়েছেন, অসংখ্য চিকিৎসাও করেছেন। একটা সময় যখন প্রায় হতাশ, ঠিক সেই সময় জানতে পারেন এই জিপিআরসি হসপিটালের কথা। কাল বিলম্ব করেনি, সরাসরি চলে আসেন স্যারের কাছে, স্যারের ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ আছেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত তো আমি বললাম, আসুন আজকের আমাদের আজকের যিনি আছেন আমাদের সাথে, ওনার সাথে একটু পরিচিত হইনি, ওনার কাছ থেকে শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ফখরুল ইসলাম। আচ্ছা, দেশে বাড়ি কোথায়? আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? প্রবাসে সৌদি আরব। সৌদি আরব, কত বছর হবে ওখানে? প্রায় ষোলো বছর। ষোলো বছর, জীবনের অনেকটা সময় পার করেছেন ওখানে। তার মানে তখন আরো অনেক আর্লি এজে আপনি চলে গিয়েছিলেন ওখানে। জি। ওখানে কি মানে ভারী কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত? ওখানে শুরু থেকে আমি প্রথম বাড়ি কাজ করি। প্রথম আমি ডিশের কাজ করতাম, ওইখান থেকে পরে দোকান নিয়েছিলাম, প্রায় বারো বছর পরে দোকান নিয়েছিলাম। আচ্ছা, দোকান ওয়ার্কশপ। আচ্ছা, বাঙালি ভারী ওজন কাজ করতাম, ওইখান থেকে এক বছর ভালো আসলাম কাজ করাতে। হঠাৎ করে একদিন কাজ করতেছি, দু বন্ধু মিলে বড় ভারী এক জিনিস আলগে দিছিলাম, এই মাজা বাম সাইডে আমার হঠাৎ করে মানে টান টান লাগছে, মানে একটু কট করে উঠে, কট করে উঠেছে। এরপর থেকে মানে ব্যথা আমার যায় না যায় না যায় না, অনেক ডাক্তার দেখেছি ওইখানে, প্রচন্ড ব্যথা, মানে ব্যথাটা এমন যে মাঝে মাঝে মনে হয় যে নিঃশ্বাস আটকে আসতেছে। হ্যাঁ, নিঃশ্বাস আটকে আসতেছে, বাস অনেক ব্যথা, বাস অনেক ব্যথার ওষুধ খাইছি, মানে আমার কোনো ব্যথায় যেতেছে না। আচ্ছা, ব্যথার ওষুধ খেয়েছেন, সেই ব্যথার ওষুধটা কি কোনো ডক্টর দিয়েছিলেন নাকি ডক্টর নিজেই? আচ্ছা, ডক্টরের কাছে যখন গিয়েছিলেন এই ব্যথা নিয়ে, কি বলেছিলেন ডক্টর? মানে কোনো পরীক্ষা নিরীক্ষা? পরীক্ষা দিছে, এক্স-রে দিছে, ব্যথার ওষুধ দিছে, বলছে বাসা ব্যায়াম করার জন্য ভারী কিছু মানে আলগে দিতে না দি, মানে কিছু বিধিনিষেধ উনি করে দিলেন, করে দিলেন। এক্স্যাক্টলি আপনার কি হয়েছে, ব্যথার উৎপত্তি কোথায়, এই ধরনের কোনো কিছু কি তখন বলেছিলেন আপনাকে? হ্যাঁ, তখন বলেছিলেন। তখন বলেছিলেন। উনি কি এক্স-রে করি সেটা বললেন নাকি এমআরআই করেছিলেন? না, এক্স-রে, এক্স-রে করে। আচ্ছা, ওই মাকিনা বড় ওই ইঞ্জিল, গাড়ির ইঞ্জিল আছে না, ওই দুই তিনজনে মিলে আলগে দিছিলাম, আলগে দিয়ে হঠাৎ করে এখান ওই ওইখান থেকে মানে আমার ব্যথা এই শুরু। আচ্ছা, এক বছর হচ্ছে আমি দেশে আসছিলাম, দেশে আসার পরে ট্রিটমেন্ট নিয়েছি কুমিল্লাতে, মানে ভালো হয় না, এই মোটামুটি মানে প্রাথমিকভাবে একটু হালকা, পরে আবার চলে গেছিলাম। চলে যাওয়ার পরে মনে পনেরো দিন বিশ দিন পরের থেকে মানে আবার এই ব্যথা শুরু হয়েছে। শুরু হতে অনেক ডাক্তার আবার দেখাইলাম, এই ডাক্তারের সাথে ওইখানে গেলে মানে এক্স-রে বাস আর কিছু নেই, এক্স-রে দেয় আর ওষুধ ইঞ্জেকশন দিত। আচ্ছা, তো কিছুদিন মোটামুটি ভালো থাকতাম, পরে ব্যথার ইঞ্জেকশনটা দেওয়ার পরে বা ব্যথার ওষুধটা দেওয়ার পরে সেটার কার্যকারিতা আসলে যতদিন থাকতো ততদিন আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আবার যখন কার্যকারিতা শেষ, ঠিক আবার আবার আগের মতো, আগের মতো এই অবস্থা। আচ্ছা, আমরা এখানে মাঝখানে একটু শুনবো যে আগে তো একটা সময় সুস্থ ছিলেন, সব কাজ করতেন, ব্যথা মুক্ত একটা জীবন ছিল, এবং খুব আপনি যেটা বলেছেন যে অনেক বছর আপনি প্রবাসে আছেন এবং খুব ভারী কাজও আপনি অনেক সময় করেছেন, যেহেতু গাড়ির ইঞ্জিন আপনি একসাথে চালিয়েছেন, তার মানে মোটামুটি খুব কর্মক্ষম একটা মানুষ। তো এই যে যে একটা দুর্ঘটনা ঘটলো, আপনার কাজের কি ধরনের চেঞ্জ আসলো? কাজের চেঞ্জ আছে না, কা অনেক ভেঙে পড়ছে মানে ব্যথাতে। আচ্ছা, আমি অনেক চিন্তা করতাম আমার ব্যথা মন কি না আর ভালো হবে না, আমি ব্যথায় ব্যথা মনে জীবন কাটাতে, অনেক এই ধরনের চিন্তা সবসময় আসতো। আর ব্যথাটা সারাক্ষণ থাকে, সারাক্ষণ চব্বিশ ঘন্টা, উঠতে বসতে বাথরুমে যেতে গোসল করতে যা করতে চব্বিশ ঘন্টা, এবং ঘুমাতে যখন যাচ্ছে শুয়ে, আমরা অনেকে আছে যে প্রচন্ড ব্যথা করছে, সকালবেলা ঘুমতে উঠতে পারতাম না ব্যথার জন্য, ব্যথার যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায়। এমন রাতে কি এমন হয়েছে যে ব্যথার জন্য ঘুমাতে পর্যন্ত পারছেন না? হ্যাঁ, সারা রাত জেগে সারা রাত উপাস করছেন, হাঁটাহাঁটি করছেন, হাঁটাহাঁটি, এবং কি করলে যে ভালো লাগবে সেটা বুঝছেন? আমরা তো দেখা যাচ্ছে ব্যথা, আমরা একটু শুইলে হয়তো আমাদের একটু ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু এরকম কিছু ব্যথা আছে মানে বিছানায় শুইলেও আপনার ব্যথা যাচ্ছে না? ব্যথা যাচ্ছে না, এই সেম ব্যথাই আমার, মানে ব্যথা খুবই অসহ্যকর একটা সময়। মোটামুটি আমি এখন বহুত সুস্থ আছি, অনেক সুস্থ আছি। তো যখন দেখলেন যে এত খারাপ অবস্থা এবং যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, কতজন ডক্টর হবে আনুমানিক আপনি সৌদি আরবে দেখেন? আমি সৌদি আরব দেখাইছি পাঁচজন, প্রায় পাঁচজন, পাঁচজন। তাদের কথা কি ছিল, মানে মূল ট্রিটমেন্টটা কি ছিল? মূল ট্রিটমেন্ট ছিল
দেশে গেলে এমআরআই করার জন্য আর বাড়ি কিছু আলগিদাম আলগিদাম নিষেধ করেছে আর মানে ব্যায়াম করার জন্য বলছে মানে কিছু বিধি নিষেধ দিয়ে দিল তারা কিছু ওষুধ দিল ওষুধ প্লাস হচ্ছে আপনাকে কিছু ব্যায়ামের পরামর্শ দিল বাস ওই আচ্ছা কিন্তু সেগুলো করে কি কোনো উপকার বা কিছু পেয়েছিলেন সেগুলো করে তো উপকার পাইনি বরং যে দেখছেন আরো খারাপের দিকে আরো খারাপের দিকে যাচ্ছে এবং আপনি যে কর্মক্ষম মানুষটা আপনি নিজে জানেন যে আপনার ক্ষমতা কতটুকু সেই ক্ষমতার কিছুই আর আপনি করতে পারতেছেন না একটা সময় মনে হচ্ছিল যে আমি তো কর্মক্ষম মানে আমার পরিবার উপার্জনক্ষম ব্যক্তি আমি জি এখন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন পরিবারের কি হবে ওইটা চিন্তা করে সবকিছু চিন্তা করে একরকম প্রায় মুষড়ে যায় আমরা তখন যে আসলে কি করা হবে আমরা বুঝতে পারি না কারণ আমরা যে কোনো একটা প্রবলেমে কি করি আমরা হচ্ছে যে এর যে সলিউশন দেয় তাদের কাছে যাই আপনি ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু আপনি সলিউশন পাচ্ছিলেন তখন আপনি ডিসিশন নিয়েছেন দেশে চলে আসবেন দেশে চলে আসবেন দেশে আসলেন দেশে কতজন ডক্টর দেখিয়েছেন দেশে একজন দেখাইছে আচ্ছা আমি আসছিলাম ডিসেম্বরের তেরো তারিখে ২০২২ ডিসেম্বরের তেরো তারিখে আসছিলাম আসার পরে ঢাকা আসলাম এবার কে হসপিটালে আমি দেখালাম এক ডাক্তার ওনার নামটা সঠিক আমার খেয়াল নাই উনি আমাকে এমআর করার জন্য বলছিল তো আমি এমআর করলাম পপুলাতে বাড্ডা পপুলাতে আমি এমআর করছি এমআর করার পরে স্যারের কাছে গেলাম স্যারে কিছু এই ব্যায়াম ট্যাম করার জন্য এবার কিছু ওষুধ দিল তো এই ওষুধ খাবা আর বাড়ি কিছু আলগি দিতে নিষেধ করছে কি বলেছিলেন যে ঠিক হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন এমন না ও এমন বলে না ঠিক না হলে অপারেশন করতো আচ্ছা ওষুধে তোমার এটা ক্লিয়ার না হয় তো অপারেশন করতো পরে কিছুটা ভড়কে গেল কিছুটা মানে চিন্তিত বেশি হয়ে পড়লেন যে আসলে কি আমার অপারেশন বা কি ওই আমি কোনো এই বয়সে আবার অপারেশন করলে কি ভবিষ্যৎ তো অনেক কিছুই আছে ডিপিআরসি হসপিটালের কথা জানেন ডিপিআরসি হসপিটাল আমি এখানে এপুলাতে যাওয়ার পরে ওখানে ইউটিউবে আমি স্যারের সফুল্লা প্রধান স্যারের ওনার সাক্ষাৎ দেখি দেখার পরে আমার তো অনেক ভালো লাগলো আমি চিন্তা করলাম আমি ওখানে যাব এ মানে এত জায়গায় গিয়েছি আর এতদিন গত তিন বছর থেকে আপনি ভুগছেন এই ব্যথার সাথে কিছু তো করতে হবে থেমে থাকলে তো থেমে থাকলে তো চলবে না স্যারের ভিডিও দেখার পর মানে একটা আশা পেলেন যে না একবার তো চাই যেহেতু বিনা অপারেশনে বলছেন যে অপারেশন বিহীন ভাবে মানুষ সুস্থ হয় একবার তো অন্তত চাই সেটা চিন্তা করে চলে আসলো আমার ওয়াইফ আবার অনেক হেল্প করছে বলছে তুমি বসে থেকে লাভ নাই তুমি চলো স্যারের সাথে দেখা করো অনেক ভালো হবে ওকে সরাসরি স্যারের কাছে চলে আসলেন স্যার আপনাকে দেখলেন দেখার পর স্যার কি বলেছিলেন স্যার আমাকে ২১ দিনের ভর্তির কথা বলেছিল এবং কি বলেছিলেন যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমি হ্যাঁ স্যার এই কথা বলেছিল আলহামদুলিল্লাহ ২১ দিনের আগে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ভর্তি হয়ে গেলেন আমি ট্রিটমেন্ট শুরু হয়ে গেল ট্রিটমেন্ট শুরু হয়ে গেল তিন বেলা করে র‍্যাপিডলি অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আপনার থেরাপিতে নামটা কি যেন তামির উনি খুবই ভালো আচ্ছা টাইম কি টাইমে আমার কি কি থেরাপি দিতে হবে উনি খুবই ভালো মানে অনেক কাম মানে স্যার স্যারের মতো করে সবকিছু ট্রিটমেন্ট দিচ্ছেন ট্রিটমেন্ট সবকিছু স্যার অ্যাসিস্ট্যান্ট ঠিক মতো আপনার উপর সেটা প্রয়োগ করছে আজকে কততম দিন আপনার আজকে আমার ১৫তম দিন ১৫তম দিন ২১ দিন এবং ১৫ দিন সেই তিন বছরের ব্যথাযুক্ত মানুষটি যিনি রাতে ঘুমাতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না প্রচণ্ড ব্যথার অস্থির হয়ে সেই ডিপিআরসি হসপিটালে ভর্তি হলেন সেই ভর্তি হওয়ার দিনের মানুষটি এবং আজকে ১৫তম দিনের মানুষটি পার্থক্য কি আমি কি বলবো অনেক মানে এটা মুখে প্রকাশ করার মতো না মানে অনেক ম্যাজিকের মতো মনে হয় ম্যাজিকের মতো মনে হচ্ছে মানে অনেক আমার অনেক মানে ইজি লাগতেছে যত দিন যাচ্ছে গেছেন আস্তে আস্তে আপনি সুস্থ হচ্ছেন সুস্থ হচ্ছেন আস্তে আস্তে সুস্থ হচ্ছেন আমার অনেক ভালো লাগতেছে অনেক ভালো মানে আমি তিন বছর যে কষ্ট পাইছি না মানে আমার তো লাগে তখন মনে হচ্ছে না আগে কেন জানতে পারলাম আগে কেন জানতে পারলাম না অনেক চিন্তা করি ওখানেও আমি অনেক চিন্তা করি আগে যদি জানতাম তো আমার জীবন থেকে এত সুন্দর সময়গুলো কখনো সময়গুলো গেল না অসংখ্য মানুষ আছেন ক্যামেরার ওপাশে আমি সবাইকে বলি যারা ইউটিউব দেখছেন যদি যাদের প্যারালাইসিস বাত ব্যথা এবং পিএলআইডি ভুগছেন আমি আশা করি ইউটিউব দেখার পরে আপনারা এখানে ট্রিটমেন্ট নেন আসেন খুবই ভালো ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হবে কবুল করো ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে খুব সাবলীল ভাষা আপনি বুঝিয়ে বলেছেন দর্শক শুনলেন এতক্ষণ আসলে মানুষ ভালো করার কারখানা বলা হয় কথাটা আসলে ভুল না অপারেশন বিহীনভাবে
যারা অপারেশনের কথা ভাবছেন বা দীর্ঘদিন যাবত ব্যথার সাথে যুদ্ধ করছেন, রাতে ঘুমাতে পারছেন না, জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছে, অনেকে মৃত্যুর কথাও চিন্তা করেন, তাদেরকে বলছি একবার অন্তত আসুন, একবার চেষ্টা করতে দিন। হয়তো পারবো না, আবার হয়তো পেরেও যেতে পারি, একবার অন্তত আসুন, আমাদেরকে চেষ্টা করতে দিন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভাইটির জন্য দোয়া করবেন, জিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, যাতে সারাটা জীবন উনি এইভাবে সেবা করে যেতে পারেন মানুষের। আসসালামু আলাইকুম।